রাতে সুরাত থেকে গ্রেফতার হরিদেবপুর গুলিকাণ্ডে মূল অভিযুক্ত বাবলু ঘোষ ওরফে নান্টি। গতকাল সকালে সুরাত বিমানবন্দরের কাছ থেকে তাকে গ্রেফতার করে কলকাতা গোয়েন্দা পুলিশ। আজ তাকে আদালতে পেশ করা হবে। ঘটনায় জড়িত থাকার কথা নান্টি স্বীকার করেছে বলে পুলিশের দাবি। আজ সাংবাদিক বৈঠকে জয়েন্ট সিপি ক্রাইম পল্লব কান্তি ঘোষ জানিয়েছেন, ঘটনার পর দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরে গা ঢাকা দেয় নান্টি। সেখান থেকে এক যৌনকর্মীকে নিয়ে মুম্বাইয়ের নালাসোপারায় আত্মগোপন করে সে। দিন কয়েক আগে পুলিশ সেখানে পৌঁছানোর আগেই নান্টি গুজরাতের সুরাতে পালিয়ে যায়, কিন্তু টাকা ফুরিয়ে আসায় তার সঙ্গী সাথীদের সঙ্গে যোগাযোগ করে এভাবেই পুলিশের সোর্স মারফত নান্টির হদিশ মেলে। কাল থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। তার আগে আজ সর্বদলীয় বৈঠকে জমি বিলের পক্ষে সওয়াল প্রধানমন্ত্রীর, পাশে থাকার আশ্বাস মুলায়ম ও মায়াবতীর। এদিকে বিরোধীদের তোলা সুষমা বসুন্ধরা ও শিবরাজ সিংহ চৌহানের ইস্তফার দাবি উড়িয়ে দিয়েছেন ভেঙ্কাইয়া নাইডু। আজ সর্বদল বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতারা। যে কোনো বিষয় নিয়ে আলোচনায় রাজি বলে জানিয়ে বিরোধীদের কাছে সুষ্ঠুভাবে অধিবেশন চালাতে দেওয়ার অনুরোধ জানান প্রধানমন্ত্রী। সম্পর্কে অবমাননাকর মন্তব্যের অভিযোগ, দিল্লির তিনটি থানায় অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে এফআইআর দায়ের দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। পুলিশ কমিশনারের কাছেও অভিযোগ জানিয়েছেন পুলিশ কর্মীরা। এই ধরনের মন্তব্য করে কেজরিওয়াল পুলিশ কর্মীদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ। একটি হিন্দি চ্যানেলে পুলিশ সম্পর্কে দিল্লির মুখ্যমন্ত্রীর মন্তব্য ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে বিতর্ক।